এক নম্বর প্রশ্ন আমাদের দেখো কী দেওয়া আছে, গ্রামের স্কুলে অনুন্নত পঠনের একটি কারণ হলো এর মধ্যে কোনটি? ক বিশৃঙ্খলা, খ অসচেতনতা, গ শিক্ষা সহায়ক উপকরণের অভাব, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষা সহায়ক উপকরণের অভাব। তাহলে গ্রামের স্কুলে অনুন্নত পঠনের একটি কারণ হলো এর মধ্যে কোনটি? আমাদের উত্তর হবে শিক্ষা সহায়ক উপকরণের অভাব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয় কারণ ক কালো রং এর আলোর প্রকৃষ্ঠ বিকিরক হয়, খ প্রকৃষ্ঠ শোষক হয়, গ কম খরচের ব্যাপার, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কালো রং আলোর প্রকৃষ্ঠ বিকিরক হয় এই কারণে। তাহলে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয় কারণ কি? কালো রং আলোর প্রকৃষ্ঠ বিকিরক। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে একটি শিক্ষা সহায়ক উপকরণ হলো এর মধ্যে কোনটি? ক চার্ট, খ দক্ষিণের জানালা খোলা শ্রেণীকক্ষ, গ হাই বেঞ্চে বসে পড়া, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চার্ট। তাহলে একটি শিক্ষা সহায়ক উপকরণ হলো এর মধ্যে কোনটি? আমাদের উত্তর হবে চার্ট। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে বধিরদের জন্য শিক্ষা সহায়ক উপকরণ হলো এর মধ্যে কোনটি? ক শ্রবণভিত্তিক শিক্ষোপকরণ, খ স্থির প্রাপ্তিচিত্র, গ মডেল, নাকি ঘ এর মধ্যে কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ স্থির প্রাপ্তিচিত্র। তাহলে বধিরদের জন্য শিক্ষা সহায়ক উপকরণ হলো এর মধ্যে কোনটি? আমাদের উত্তর হবে স্থির প্রাপ্তিচিত্র। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে দৃষ্টিহীনদের জন্য শিক্ষা সহায়ক উপকরণ হলো এর মধ্যে কোনটি? ক ব্ল্যাকবোর্ড, খ শ্রবণভিত্তিক শিক্ষোপকরণ, গ পাঠ্যপুস্তক, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শ্রবণভিত্তিক শিক্ষোপকরণ। তাহলে দৃষ্টিহীনদের জন্য শিক্ষা সহায়ক উপকরণ এর মধ্যে কোনটি? আমাদের উত্তর হবে শ্রবণভিত্তিক শিক্ষোপকরণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে রেমিডিয়াল টিচিং হলো এর মধ্যে কোনটি? ক ক্লাসের মাঝে অন্য বিষয়ের গল্প করা, খ ভূগোলের ক্লাস না হওয়ায় ইতিহাস ক্লাস হওয়া, গ শারীরিক প্রতিবন্ধীদের জন্য শিক্ষা পদ্ধতি, ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শারীরিক প্রতিবন্ধীদের জন্য শিক্ষা পদ্ধতি। তাহলে রিমিডিয়াল টিচিং হলো এর মধ্যে কোনটি? শারীরিক প্রতিবন্ধীদের জন্য শিক্ষা পদ্ধতি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটি শিশুর বোধাঙ্ক ব্যবহার হয় ক পারিবারিক কারণে, খ শারীরিক কারণে, গ দুটোই, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দুটোই। তাহলে একটি শিশুর বোধাঙ্গ ব্যবহার হয় পারিবারিক কারণে এবং শারীরিক কারণে, এক কথায় দুটোই। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য যে শিক্ষা পদ্ধতি ব্যবহার হয় ক তাকে লিপ রিডিং বলে, খ ব্রেইল পদ্ধতি, গ কর্মবিশ্লেষণ পদ্ধতি বলে, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? গ কর্মবিশ্লেষণ পদ্ধতি। তাহলে মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য যে শিক্ষা পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো কোনটি? কর্ম বিশ্লেষণ পদ্ধতি। প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে নির্ণায়ক পদ্ধতি ব্যবহার করা হয় ক মানসিক প্রতিবন্ধীদের জন্য, খ বধিরদের জন্য, গ
পক্ষাঘাতগ্রস্তদের জন্য, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কি হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি, ক মানসিক প্রতিবন্ধীদের জন্য। তাহলে নির্ণায়ক পদ্ধতি ব্যবহার করা হয় এর মধ্যে কোনটি, মানসিক প্রতিবন্ধীদের জন্য। প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে লিপ রিডিং পদ্ধতি ব্যবহার করা হয় ক হঠাৎ আঘাত পাওয়া শিশুদের জন্য, খ বধিরদের জন্য, গ উন্মাদদের জন্য, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি, খ বধিরদের জন্য। তাহলে লিপ রিডিং ব্যবহার করা হয় এর মধ্যে কোনটি বা কাদের জন্য, বধিরদের জন্য। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে বধিরদের জন্য একটি শিক্ষাদানের পদ্ধতি হলো এর মধ্যে কোনটি, ক ব্রেল, খ কসমিক হারমোনি, গ সাইন রিডিং, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে হবে গ সাইন রিডিং। তাহলে বধিরদের জন্য একটি শিক্ষাদানের পদ্ধতি হলো এর মধ্যে কোনটি, আমাদের উত্তর হবে সাইন রিডিং। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটি শিশু হাঁটা চলায় হঠাৎ ধীরে হয়ে পড়েছে, অর্থাৎ ক শারীরিক ত্রুটি কারণে, খ মানসিক কারণে, নাকি গ কোনোটি নয়, নাকি ঘ দুটোই। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ দুটোই। তাহলে একটি শিশু হাঁটা চলায় হঠাৎ ধীরে হয়ে পড়েছে, অর্থাৎ শারীরিক ত্রুটির কারণে হয়েছে এবং মানসিক কারণ দুটোই হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে পিতামাতা ও শিশু সম্পর্কটি হলো ক বৃত্ত, খ উপবৃত্ত, গ ত্রিভুজাকৃতি, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ত্রিভুজাকৃতি। তাহলে পিতামাতা ও শিশু সম্পর্কটি হলো এর মধ্যে কোনটি, আমাদের উত্তর হবে ত্রিভুজাকৃতি। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, এই বাক্যটির উদ্দেশ্য হলো এর মধ্যে কোনটি, ক বৃষ্টি, খ রাতে, গ তিমির নিবিড়, নাকি ঘ থামলো রাতে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে বৃষ্টি। যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, এই বাক্যটির উদ্দেশ্য হলো এর মধ্যে কোনটি, আমাদের উত্তর হবে বৃষ্টি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা স্বরবর্ণের চাইতে কম, খ বেশি, গ সমান, নাকি ঘ অর্ধেক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি, খ বেশি। তাহলে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা স্বরবর্ণের চাইতে বেশি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে চ ছ বর্কিজ ঝ, এগুলি হল ক অনুনাসিক বর্ণ, খ ঘৃষ্টধ্বনি, গ শীষধ্বনি, নাকি ঘ অন্তস্থবর্ণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে হবে খ ঘৃষ্টধ্বনি। তাহলে চ ছ বর্কিজ ঝ, এগুলি হলো এর মধ্যে কোনটি, ঘৃষ্টধ্বনি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কোন গোয়েন্দা চরিত্রটি সবচেয়ে আধুনিক, ক ব্যোমকেশ বক্সী, খ কিরিটি রায়, গ প্রদোষচন্দ্র মিত্র, নাকি ঘ শার্লক হোমস। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ প্রদোষচন্দ্র মিত্র। তাহলে কোন গোয়েন্দা চরিত্রটি সবচেয়ে আধুনিক, তাহলে আমাদের উত্তর হবে কি, প্রদোষচন্দ্র মিত্র। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে
নিচের কোনটি শিশুদের পত্রিকা হয়? ক প্রবাসী, খ হিতবাদী, গ সাধনা, নাকি ঘ শুকতারা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শুকতারা। তার নিচের কোনটি শিশুদের পত্রিকা হয়? আমাদের উত্তর হবে শুকতারা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, অক্ষর পরিচয় বইতে গোপাল রাখাল গল্পটি লিখেছেন কে? ক যোগীন্দ্রনাথ সরকার, খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি ঘ ঈশ্বর গুপ্ত? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে অক্ষর পরিচয় বইতে গোপাল রাখাল গল্পটি লিখেছেন কে? আমাদের উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে। সত্যজিৎ রায়ের গোপী গায়েন বাঘা বাইন সিনেমাটির রচনা করেছেন কে? ক লীলা মজুমদার, খ সত্যজিৎ রায়, গ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, নাকি ঘ সুকুমার রায়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সত্যজিৎ রায়। তাহলে সত্যজিৎ রায়ের গোপী গায়েন বাঘা বাইন সিনেমাটির রচনা করেছেন কে? আমাদের উত্তর হবে কি? সত্যজিৎ রায়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে? ক বাবা ঘরে ফিরলেন, খ আকণ্ঠ পর্যন্ত খেয়ে হাঁসফাঁস অবস্থা, নাকি গ আমরা জন্মান্তর বিশ্বাসী, নাকি ঘ কনকনে ঠান্ডায় হাঁটতে বেরোলাম? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? গ আমরা জন্মান্তরে বিশ্বাসী। তার নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে? আমাদের উত্তর হবে কি? গ আমরা জন্মান্তরে বিশ্বাসী। প্রশ্ন দেখো কী দেওয়া আছে। ছেদ চিহ্নগুলি বহুল ব্যবহার এই চিহ্নটিকে আমরা বাংলায় বলি ক বিগ্রহ চিহ্ন, খ বিকল্প চিহ্ন, গ বিবৃতি চিহ্ন, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বিবৃতি চিহ্ন। তাহলে ছেদ চিহ্নগুলি বহুল ব্যবহৃত এই চিহ্নটিকে আমরা বাংলায় বলি কি? বিবৃতি চিহ্ন। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে। দুঃখ আনন্দ ভয় ঘৃণা প্রভৃতি হবে এটা, মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের শেষে যে চিহ্নটি সাধারণত ব্যবহার হয় সেটি হলো ক প্রশ্নচিহ্ন, খ দাড়ি, গ সংযোজক চিহ্ন, ঘ বিস্ময়বোধক চিহ্ন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? ঘ বিস্ময়বোধক চিহ্ন। তাহলে দুঃখ আনন্দ ভয় ঘৃণা প্রভৃতি মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের শেষে যে চিহ্নটি সাধারণত ব্যবহার করা হয় সেটি হলো কি? বিস্ময়বোধক চিহ্ন। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে। বিমান দুর্ঘটনায় আহত যাত্রীরা মারা গেল, বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে কী হবে? ক যেসব যাত্রীরা বিমান দুর্ঘটনা আহত হয়েছিল তারা মারা গেল, খ যেসব যাত্রীরা বিমান দুর্ঘটনায় পড়েছিল এবং আহত হয়েছিল তারা মারা গেল, নাকি গ যারা আহত হয়েছিল এবং মারা গেল তারা একটি বিমান দুর্ঘটনা, নাকি কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক যেসব যাত্রীরা বিমান দুর্ঘটনায় আহত হয়েছিল তারা মারা গেল। তাহলে বিমান দুর্ঘটনায় আহত যাত্রীরা মারা গেল বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে হবে কি? যেসব যাত্রীরা বিমান দুর্ঘটনায় আহত হয়েছিল তারা মারা গেল। পরে দেখো কী দেওয়া আছে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো মনে শান্তি পাইবে, বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে কী হবে? ক ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আর মনে শান্তি পাইবে, খ ঈশ্বরের উপর বিশ্বাস রাখিলে মনে শান্তি পাইবে, নাকি গ যদি তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি মনে শান্তি পাইবে, নাকি কোনোটি নয়? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ যদি তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি
মনে শান্তি পাইবে। তাহলে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, মনে শান্তি পাইবে বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে কি হবে? যদি তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো তাহলে তুমি মনে শান্তি পাইবে।